এই মোবাইলটা হচ্ছে MI 11X। এই ফোনটা বিগত 3 থেকে 4 মাস আগে বা 2-3 মাস আগে মনে হয় আমাদের কাছ থেকে রিপেয়ার করে নিছিল। তো এই ফোনটার আমরা 6 মান্থের একটা ওয়ারেন্টি দিই। তো বেসিক্যালি অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান যে 6 মান্থের ওয়ারেন্টির আওতায় যে ফোনগুলি থাকে ওইগুলি আমরা আসলে কীভাবে সার্ভিসটা দেই। তো এটা আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করি, এর আগেও যদি অনেক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে। তো আজকেও আমি আবার এই বিষয়ে কথা বলি। এই ফোনটা যেহেতু আমাদের ওয়ারেন্টির আওতায় ছিল এবং ফোনটা সাডেনলি আবার ডেট হয়ে যায় এবং উনি আমাদের থেকে ডেট রিকভারি নিয়ে গেছিলো, তাই না? আচ্ছা, তো উনি আমাদের থেকে ডেট রিকভারি করে নিয়ে গেছিলো, তো এই ফোনটা আবার ডেট হয়ে যায়। তো এই ফোনটার যে প্রসেসরটা আমরা রিবোলিং করি, এই রিবোলিংয়ের যদি কোনো ইস্যু থাকে বা প্রসেসর রিবোলিংয়ের কোনো ইস্যু যদি থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এটা ফ্রি অফ কস্টে কিন্তু আমরা ঠিক করে দিই এবং কোনো একদম কোনো ধরনের হ্যাসেল ছাড়াই। আপনি আসলেন, এসে যদি বলেন এবং ওয়ারেন্টি কার্ড শো করেন, সেটা যদি ওয়ারেন্টির আওতায় থেকে থাকে একদম 100% ফ্রিতে কিন্তু আমরা ঠিক করে দিই। তো ভাইয়ের সাথে একটু দুষ্টামিও করলাম যে ভাই বিল দিতে হবে বা রিভিউ দিতে হবে, বিল না দিলে তো ভাই আসলে রিভিউতে অ্যাগ্রি হয়। আমরা আসলে বিল যদিও নেই না বা টাকা পয়সা নেই না ওয়ারেন্টির আওতায় থাকলে। তো ভাই আপনি কোথা থেকে আসছিলেন একটু যদি বলতেন। ভাই আমি আসছি মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে? তো ভাই আসলে মোহাম্মদপুর থেকে আসছে। তো সর্বপ্রথম আসলে আমাদের ঠিকানাটা কিভাবে পেলেন যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি আমি ইউটিউবে মানে ঘাটতে ঘাটতে অনেক রিসার্চ করছি, আমার ফোনের যখন সমস্যা হয়েছিল তখন অনেক অনেক খোঁজাখুঁজি করার পরে তারপর আপনার ভিডিও দেখলাম। দেখার পরে আপনি যেহেতু অন্যান্য দোকানেও আমি গিয়েছিলাম কিন্তু ওরা হচ্ছে গ্যারান্টি বা ওয়ারেন্টি দিতে তারা হচ্ছে তেমন ইচ্ছুক বলতে কি 1 থেকে 2 মাস, 1 মাস কেউ বলে, 1 মাস কেউ বলে, 2 মাস এমন বলে। কিন্তু কিন্তু টাকা কিন্তু মানে সেম, আপনি যেরকম যে টাকাটা নিচ্ছেন, হ্যাঁ ওই টাকাটাই নিচ্ছে কিন্তু ওয়ারেন্টির ক্ষেত্রে আরো তাল বাহানা মানে এরকম কিরকম যেন। তারপর আমি আপনার ভিডিও দেখলাম ইউটিউবে, দেখার পরে ভালো লাগলো, কয়েকটা আবার আপনারা এই রিভিলিং করলেন সেগুলো দেখলাম, দেখার পরে তারপর আমার কাছে তখন আসলাম। 2 মাস আগে যেটা আসছি তখন তো ঠিক করে নিয়ে গেলাম কিন্তু গতকালকে হঠাৎ করে আমার ফোনটা হলো আবার রিস্টার্ট নিয়ে বন্ধ হয়ে যায়। তারপর আজকে আসলাম ভাইয়ের কাছে আসলাম, মানে ভাই আন্তরিকতা দিয়ে আমার আমার ফোনটা আবার ঠিক করে দিল। মানে ওয়ারেন্টি যেহেতু আছে ওয়ারেন্টি থেকে কোনো টাকা পয়সা ফোনটা নেই। আচ্ছা, তো আমি আবার ক্লিয়ার করি, ওনার ফোনটা হচ্ছে গিয়ে গেসিকাল হচ্ছে গিয়ে হঠাৎ করে আবার বন্ধ হয়ে যায়। তো উনি ওনার ওয়ারেন্টি ছিল, তো আমরা আমাদের কাছে যারা যারা ওয়ারেন্টি নিয়ে যায় বা ফোনটা ঠিক করার পর আমরা যে ওয়ারেন্টি কার্ডটা দিয়ে দিই, এটা হচ্ছে এরকম একটা কার্ড এবং এটা হচ্ছে গিয়ে মডেল লেখা থাকে, ডেট এক্সপায়ার ডেট কবে ঠিক করছেন এটার একটা ডেট থাকে এবং আমাদের সিগনেচার, মোবাইল রিপেয়ারবিলিটি সিগনেচার থাকে। তো ব্যাপারটা হচ্ছে এই স্টিকারটা বা এই ওয়ারেন্টি কার্ডটা যখন আমাদেরকে শো করেন তখন কিন্তু আমরা এটা যদি আমাদের আওতায় থাকে 100% আমরা ফ্রি অফ কস্টে ঠিক করে দিই। এবং ভাইয়ের এই ওয়ারেন্টি কার্ডটা দেখতেছেন, ওনার হচ্ছে MI 11X, এটা হচ্ছে গিয়ে আপনার 12 মাসের 12 তারিখ 2023 সালে 12 তারিখ হচ্ছে গিয়ে ঠিক করে নিছে, 12 মাসের ডিসেম্বর মাসে। তো মোটামুটি এখন ফোনটা আবার ডেট হওয়ার পরেও আমরা আবার মোটামুটি ঠিক করলাম, এখন ঠিক আছে। তো ভাই আপনি সেকেন্ড টাইম হচ্ছে যে এই যে বিষয়টা যে সার্ভিসটা পেলেন, আপনি একটু আমাদেরকে ক্লিয়ার করবেন যে এই সার্ভিসটা কি অন্য কোথাও তো পাওয়াটা আসলে সম্ভব না, হয়তো পরবর্তীতে গেলে হয়তো বা বলতো যে ভাই এটা ফিজিক্যাল ড্যামেজ বা বিভিন্ন একটা এক্সকিউজ দিয়ে দিত, তো এই ব্যাপারটা আপনি একটু ক্লিয়ার করবেন। অ্যাকচুয়ালি অন্যান্য দোকানের কথা আমি বলতে পারবো না কিন্তু একটা বলা যায়, কিন্তু সব জায়গাতেই মানে তারা হচ্ছে একটা মানে মানে ই টাইপের ভিতরে আসে, তারা তারা হচ্ছে এখন এখন একটা বলে পরবর্তীতে এক্সকিউজ দেখায়, তার বলে যে এইটা লাগবে ওইটা লাগবে, মানে ওর কথার সাথে কোনো মিল নাই। কিন্তু ভাইয়ের কাছে আসছি, সত্যি বলবো ভাই অনেক আন্তরিক, খুবই আন্তরিক, আপনারা সবাই আসবেন ভাইয়ের কাছ থেকে করে নেবেন। যদি টাকা যদি একটু বেশিও লাগে, আমি মনে করি যদি একটু বেশি লাগে 6 মাস ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে আপনারা এই ভাইয়ের কাছে ঠিক করে নেবেন, কারণ হচ্ছে মানে ভাই সার্ভিস ভালো দেয় এক কথায়, ঠিক আছে। তো সকলেই ভালো থাকবেন এবং এই ধরনের সমস্যাগুলি আপনাদের যাদের আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন। তো ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে সেকেন্ড টাইম আবার ভালো ইউজ করতে পারে। আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু আমার ওয়ারেন্টি হচ্ছে 6 মাস পর্যন্ত, আশা করি আমার এর মধ্যে যদি ফোন এই হয় এই 6 মাস পর্যন্ত আমি ওয়ারেন্টি পাবো। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ইনশাল্লাহ ভালো ইউজ করবেন।